যদিও আপডেটটা সরকারিভাবে আপনারা সবাই পেয়ে যাবেন একটু পরে, আর সিএম প্রোফাইল থেকে আইটি পার্সোনালরা ওটা আপলোড করবে, আপনারা সবাই সব কিছু পেয়ে যাবেন। তা সত্ত্বেও আমরা বলে রাখি যে আগরতলায় কিছু করোনা পজিটিভ পাওয়া গেছে অলরেডি, যেগুলো ট্রেনে এসছে, এগুলো স্যাম্পল টেস্ট হয়েছে এবং তাদেরকে পিক আপ করা এবং ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, যেখানে কোয়ারেন্টাইন সেন্টার বানা হয়েছে আমাদের, ওখানে নিয়ে যাওয়ার কাজটা আমরা করছি। আমাদের সঙ্গে সিএমও ওয়েস্ট এবং ওনাদের টিম রয়েছে, ওনাদের স্পেশাল ভেহিকেল রয়েছে, আমাদের সঙ্গে আরক্ষা দপ্তর রয়েছে, আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি ডিসিএম সদর রয়েছি। এখন অবধি আপনাদের কাছে কতজন লিস্ট এসেছে যে ত্রিপুরার মধ্যে? ত্রিপুরাতে এখন পর্যন্ত আজকের যে লিস্ট, ওখানে 16 জনের লিস্ট আমরা দেখতে পেয়েছি। আগরতলাতে 3 জন, আমরা অলরেডি একজনকে পিক আপ করে নিয়েছি এবং অন্যদেরকে পিক আপ করতে যাচ্ছি। ধন্যবাদ।